চুনিলাল টেক্সটাইল, অফিস লেন, মেলার মাঠ, মারুতি সিন্ডিকেটের বিপরীতে, টিএনডিসি, গ্যাসের গলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রয়েছে শিক্ষক শিক্ষিকার স্বল্পতা, নেই সঠিক পরিকাঠামোগত ব্যবস্থা, মিড ডে মিলের খাবারের জন্য ব্যবহার করা হচ্ছে পুকুরের দূষিত জল, বিদ্যালয় নেই বাউন্ডারি ওয়াল, এমনই হাজারো সমস্যায় ধুঁকছে উদয়পুর মহকুমার খিলপাড়া নানা দিঘির পার উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি। এছাড়াও সন্ধ্যার পর বিদ্যালয়ের ভেতরে মদ জুয়ার আসর বসে বলে অভিযোগ বিদ্যালয়ের এক শিক্ষকের। হাজারো সমস্যায় জর্জরিত উদয়পুর মহকুমার খিলপাড়া নানা দিঘির পার উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি নেই কোনো সঠিক পরিকাঠামো, নেই বাউন্ডারি ওয়াল, নেই খেলার মাঠও। তাছাড়া সবচেয়ে বড় সমস্যা হলো এই বিদ্যালয়টিতে মাত্র ৬ জন শিক্ষক শিক্ষিকার দ্বারা পাঠদান পরিচালিত হচ্ছে। জানা গেছে এর মধ্যে আবার ২ জন শিক্ষক প্রায় সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। সংবাদকর্মীরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত। এই বিষয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছে জানতে চাইলে তারা জানান প্রধান শিক্ষক বিএলওর কাজে ব্যস্ত রয়েছেন। বর্তমানে বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬৪ জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু সে তুলনায় শিক্ষক শিক্ষিকার স্বল্পতা রয়েছে বিদ্যালয়টিতে। অন্যদিকে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। বিদ্যালয়ের অনেকগুলি দরজা ও বেড়া ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষকের স্বল্পতা, আমাদের বিদ্যালয়ে কিছুদিন আগে একজন শিক্ষক ডেপুটেশনে বদলি হয়েছে, আর একজন শিক্ষক এই ভিলুর কাজ করছে। তাই এখন আমরা ৪ জন শিক্ষকে স্কুলটা চালাচ্ছি। মানে স্কুল চালাতে মানে ক্লাস পরিচালনা করতে, ক্লাস মেনটেন করতে খুবই অসুবিধা হচ্ছে। এই আমাদের শিক্ষকের জরুরি দরকার। শিক্ষক হলে আমাদের খুবই একটা সুবিধা হবে বিদ্যালয়ের পরিচালনার দিক থেকে। আজকে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? আজকে শিক্ষকের শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৪ জন। কতজনের মধ্যে? আমরা ৬ জনের মধ্যে ৪ জন, একজন ডেপুটেশন গেছেন আর একজন বিএলওর কাছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন। আজকে নেই, আজকে উনি ফিল্ডে কাজ করছেন, উনি এক মাসের জন্য ফিল্ডে কাজ করবেন। এছাড়াও মিড ডে মিলের রান্নার আসবাবপত্রগুলি পুকুরের দূষিত জল দিয়ে ধোয়া মোছা করা সহ এমনকি ছাত্রছাত্রীদের খাবার পর পুকুরের জলে গিয়েও থালাগুলি ধুয়ে নিয়ে আসতে হয়, এমনটাই অভিযোগ। এ বিষয়ে একজন শিক্ষকও মুখ খুলতে নারাজ। আমরা আজকে দেখলাম যে এদিকে ধোয়া মোছা করে না, এটা ওই তারা ওই যে পরে খাওয়ার পরে যদি মানে না হয় তারপরে পুকুরের মধ্যে কি স্টুডেন্টও নামে না? আমরা নামতে দিই না, এটা আমাদের খুবই মানে সজাগ আমরা এই ব্যাপারে। পুকুরের সামনে আমরা এই ব্যাপারে কোনোদিন তাদেরকে নামতে দেওয়া হবে না, আর দেখলেও আমরা তাদের প্রহার করি। এদিকে সন্ধ্যার পর থেকে কিছু সমাজদ্রোহী বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে মদের আসর বসায় বলেও জানান এক শিক্ষক। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।